হচ্ছে। চার নম্বর পয়েন্ট, গাছপালা ব্যথা অনুভব করে। পাঁচ নম্বর পয়েন্ট, যদিও মেনে নিচ্ছি গাছের দুটো ইন্দ্রিয় কম, তবে দুটো ইন্দ্রিয় কম আছে বলে তাকে হত্যা করা যাবে এটা অযৌক্তিক। এরপর ছয় নম্বর পয়েন্ট, একশো জন মানুষকে খাওয়াতে গিয়ে একটা পশুর জীবন নেওয়াটাই ভালো, এজন্য একশোটা গাছের জীবন কেড়ে নেওয়া সেটা ভালো না। সাত নম্বর পয়েন্ট, ওনার প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করা যায়, প্রসব বেদনা, কিডনি, এইচসিএল, মুখের লালা, রক্তে পিএইচ এর উপস্থিতি অথবা লিপোপ্রোটিন। আট নম্বর পয়েন্ট, মানুষের মুখের দাঁতগুলো বহুভোজী প্রাণীদের মতো, আমরা ভেজ নন ভেজ দুটোই খেতে পারি। নয় নম্বর পয়েন্ট, আমাদের পাকস্থলী ভেজ আর ননভেজ দুটোই হজম করতে পারে, এটা আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করেছি, এনজাইম সাহায্য করে। দশ নম্বর পয়েন্ট, আদিম মানুষ ছিল ননভেজ। মানুষের জন্য নিষিদ্ধ এটা বলতে পারেন না, মানুষ বলতে সেই আদিম মানুষকে বোঝায়। এগারো নম্বর পয়েন্ট, আমরা যে খাবার খাই সেটা আমাদের প্রভাবিত করে, তবে মাংস খেলে আপনি হিংসাত্মক হয়ে যাবেন এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বারো নম্বর পয়েন্ট, উনি বললেন ভেজ খেলে আপনি শক্তিশালী হবেন, শান্তিপ্রিয় হবেন, বুদ্ধিমান হবেন, একজন অ্যাথলেট হবেন, এটা আসলে ভুল কথা। তেরো নম্বর পয়েন্ট, মাংসাশীদের দৃষ্টি আর ঘ্রাণ এর দুটোই খুবই প্রখর, তৃণভোজীদের এটা কম হয়। মাংসাশী প্রাণীরা কর্কশ গলায় চিৎকার করে, তৃণভোজী প্রাণীরা নরম গলায় চিৎকার করে, এসব কিছুই একেবারে অযৌক্তিক কথা। চোদ্দ নম্বর পয়েন্ট, ভেজ খাবার সস্তা, এটা ভুল প্রমাণিত করেছি, অর্থনৈতিক কারণও নেই, কিছু কিছু দেশে এটা সম্ভব, ইন্ডিয়া এখানে সম্ভব, কিন্তু আপনি যদি ইউরোপে যান বা আমেরিকায় ভেজ খাবারের দাম অনেক বেশি সেখানে, আর টাটকা শাকসবজি তো সেখানে পাওয়াই যায় না, টাটকা ভেজিটেবলস। এরপরে পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে, পশুচারণ ক্ষেত্রগুলোকে আমরা নাকি চাষাবাদের জমি বানাতে পারি, কথাটা ভুল। ষোলো নম্বর পয়েন্ট, যদি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের মেরে খাওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে, ভরে যাবে। সতেরো নম্বর পয়েন্ট, ডক্টর কারের কথা অনুযায়ী এই বইগুলো যারা লিখেছেন তাদের কথায় বিশ্বাসযোগ্যতা কম, মিস্টার জাভেরির বলা বেশিরভাগ পরিসংখ্যান এই বইয়ে আছে, মেডিকেলের যত পাঠ্য বই আছে। আঠারো নম্বর পয়েন্ট, তার কোথাও এমন কথা পাবেন না যেটা বলছে যাবতীয় ননভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। উনিশ নম্বর পয়েন্ট, এই পৃথিবীর কোনো দেশে এমন কোনো সরকার নেই যারা যাবতীয় ননভেজ খাবার নিষিদ্ধ করেছে। তারপর বিশ নম্বর পয়েন্ট, এমনকি আমেরিকার কাউন্সিল অফ সায়েন্স হেলথ বলছে যে স্বাস্থ্যকর খাবারের জন্য ভেজিটেরিয়ান হওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে যুক্তি আর বিজ্ঞান দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে ননভেজ খাবার অবশ্যই অনুমোদিত। যদি মিস্টার জাভেরি একমত না হন তাহলে প্রমাণ করেন বৈজ্ঞানিকভাবে, রিসার্চের উপর ভর করে কোনো কথা বলবেন না। কিন্তু তারপরও যদি মিস্টার রশ্মি ভাই জাভেরি আমার বলা বিশটা পয়েন্টের উত্তর দিতে না পারেন, তারপরও আমি তাকে ননভেজ হয়ে যাওয়ার পরামর্শ দেব না, কারণ আমি উগ্রপন্থী ননভেজ নই, উগ্রপন্থী নই। উনি যদি এরপরও ভেজিটেরিয়ান থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তার ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব পছন্দের ব্যাপার, এক এক মানুষ এক এক খাবার পছন্দ করে, নিজস্ব পছন্দের ব্যাপার। আর আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে ভেজিটেরিয়ানরা, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানরা অনেক মিথ্যে খবর প্রচার করে যে এই খাবারের অনেক উপকার, এগুলো তাদের বন্ধ করতে হবে, আর এই বইগুলো বিলি করবেন না, মানুষ ভুল জিনিস শিখবে। আমি পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে লেকচার শেষ করছি। সূরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আসছেন মিস্টার রশ্মি ভাই জাভেরি, ডক্টর জাকিরের কথার উত্তরে উনি এখন লেকচার দেবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার রশ্মি ভাই জাভেরি।
প্রথমেই আমি ডক্টর জাকির নায়েককে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার উপরেই সব ছেড়ে দিয়েছেন। আমি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকতে চাই থাকতে পারব। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব কোঅর্ডিনেটরকে যে আমাকে কি এখন উত্তর দিতে হবে নাকি মতামত দেব অথবা অন্য কিছু বলবো। আসলে আমরা তো এখানে এসেছি, এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি। প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এই লেকচারের পরে, মোট তিনটা পর্ব। হ্যাঁ মিস্টার জাভেরি, আপনি শুরু করুন। আচ্ছা, আমাদেরকে এখানে কোঅর্ডিনেটরের কথা অবশ্যই মেনে চলতে হবে, তাই আমি এখানে জাকির এই নিয়মই বলি। না, সমস্যা নেই, আমিও মেনে চলব। প্রথমে আমি যে কথা বলবো, এখানে প্রশ্নটা এই না যে কে যুক্তি দিয়ে বলছে কে বলছে আর কে কোনটা খাবে, সেটাও আসলে তার নিজস্ব পছন্দের ব্যাপার। আমি একথা আগেও আপনাদের বলেছিলাম, সবকিছুই আপেক্ষিক, আপনাদেরকে এই ব্যাপারটা সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। এখন আমি একটা কথার ব্যাপারে প্রতিবাদ জানাব, ডক্টর জাকিরের বলা কথার প্রতিবাদে, যে কোনো ধর্মই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেন। আমি একজন বিশেষজ্ঞ, তাই বলতে পারব কথাটা ঠিক না। আমি এম এ পড়েছি জৈন ধর্মের উপরে, জৈন ধর্ম ননভেজ খাবার নিষিদ্ধ করেছে। প্রভু মহাবীর আর আমাদের ২৪ জন তীর্থঙ্কর, তারা সবাই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেছেন। আমি মহাবীরের বেশ কিছু কথা আপনাদের বলেছি, এছাড়াও আমি আপনাদের বলেছি ডক্টর অর্নিশের কথা। তিনি নিজেই এ কথা বলেছেন যে ননভেজ খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। সেজন্যই ডক্টর অর্নিশ বলেছেন, সুস্বাস্থ্য নিয়ে শান্তির সাথে বাঁচতে চাইলে আমাদের সবাইকে শাকসবজি জাতীয় খাবারই খেতে হবে। এখন আপনি বললেন যে গাছপালারও জীবন থাকে, এটা শুধুমাত্র স্যার জগদীশচন্দ্র বসুই বলেননি, প্রভু মহাবীর তিনি এই কথা আড়াই হাজার বছর আগে বলেছেন। শুধু গাছই নয়, বাতাস, পানি, আগুন, ভূত্বকের বিভিন্ন উপাদান, সবকিছুরই জীবন আছে। তিনি কখনো এই কথা বলেননি যে তোমরা টিকে থাকার জন্য প্রকৃতির এই সব জীবদের হত্যা করো। তবে তিনি বাস্তববাদীও ছিলেন, তাই তিনি বলেছেন যে যারা পৃথিবীর মোহ ত্যাগ করে জৈন মুনি হতে পারবে না, এই জৈন মুনিরা তারা এমনকি কোনো গাছকেও হত্যা করে না। প্রাণী তো অনেক দূরের কথা, তারা এভাবে খায় না, তারা তাদের খাবার রান্না করে তারপর খায়। এখানে আপনারা বলতে পারেন যে আমরা তাদের জন্য গাছপালা মেরে ফেলি, সেটা আলাদা কথা। তবে প্রভু মহাবীরের কথাগুলো খুবই পরিষ্কার যে আমরা মানুষরা জীবজগতের কারোরই কোনো ক্ষতি করব না, হোক সেটা সচল অথবা অচল, এটা একেবারে স্পষ্ট বলা আছে। আর আমরা সবাই এই কথাটা মেনে চলব। যদি বিকল্প কোনো উপায় থাকে, আমরা তাহলে তখন সেই পথে যাব না যেটা আমাদের বাধ্য করে অন্যান্য পশুদের হত্যা করে তাদের মাংস খেতে। আর একটা কথা বলি, আপনি বললেন গাছের কথা, আমি আমার লেকচারে শাকসবজির কথা বলেছিলাম, আপনি বললেন যে একটা গিরগিটির নতুন করে লেজ গজায়, এটা একটা ব্যতিক্রম। গাছের ক্ষেত্রে ফল ছিঁড়ে নেন, আবার ফল হবে, একটা ডাল কেটে ফেলেন, সেখানে আবার ডাল গজাবে, এরকম যুক্তি দেখালে সেটা চলতেই থাকবে। তাই আমাদের বিতর্কটা এভাবে না দেখলেই ভালো। আর মেডিকেল সায়েন্সও বলছে, আর আপনিও বললেন, ডক্টর জাকির বেশ কিছু মেডিকেল পয়েন্ট বলেছেন, আমিও বলেছি, এখন এটা উপস্থিত দর্শক শ্রোতাই বিচার করে বলবেন আমি যেসব বৈজ্ঞানিক কথা বলেছি সেগুলো ঠিক নাকি ওনারটা ঠিক, এটা আপনারাই ঠিক করবেন। আর উনি এ কথাটা বলতে ভুলে গেছেন, কিছু মনে করবেন না, আমি এভাবে বলছি কারণ আপনার সাথে বিতর্ক করছি। মানসিক অবস্থা বলেননি, আমরা যখন পশুর মাংস খাই তখন সেই পশুর প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে চলে আসে। আপনি যদি এ ব্যাপারে কিছু বলতে চান তাহলে আমাদের বলতে পারেন। এখন অনেক ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন, আমি রান্নার কথা বলছি, বেশিরভাগ ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন। যেসব শাকসবজি অথবা সিরিয়াল আমরা কাঁচা খেতে পারি না, সেগুলো রান্না করে খাবো, ব্যাপারটা আসলে এরকম। আর
ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসে আমরা যখনই কোনো কনফারেন্স করি সেখানে বেশিরভাগ খাবারই থাকে কাঁচা, এগুলো বেশি স্বাস্থ্যকর আমাদের সবার জন্য। বইগুলো সম্পর্কে বলি, বইগুলো আমি আপনাকে দেইনি ডক্টর নায়েককে, এই বইগুলো আসলে দিয়েছেন মিস্টার সালেচা। ঠিক আছে, ব্যাপারটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। এখন আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা সত্যটাকে বদলাতে পারবেন না, হাততালিতেই সব বদলে যায় না। আপনারা যদি আমার কথা পছন্দ করেন তাহলে হাততালি দিতে পারেন, অপর বক্তার কথা যদি পছন্দ করেন সেখানেও হাততালি দিতে পারেন। তবে আমি বিশ্বাস করি যে কিছু কথা আপনার ভালো লাগলো আর জোরে হাততালি দিলেন, তাতে সত্যটা বদলে যাবে না। আর আমি এখানে একটা বইয়ের কথা বলবো, বইটা লিখেছেন ডক্টর দীপক চোপড়া, তিনি আরো অনেক বই লিখেছেন, তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন, মানুষের চিকিৎসা করেন ডক্টর দীন অর্নিশের মতোই, তিনিও অনেক গবেষণা করেছেন। তারপর তিনি এমন একটা সিদ্ধান্তে এসেছেন যা খাই সেগুলো আমাদের উপর অনেক প্রভাব ফেলে, মানসিকতার উপরে, শারীরিক অবস্থার উপরে, আমাদের খাদ্য আমাদের প্রভাবিত করে। আর আমাদের বেশিরভাগ শারীরিক আর মানসিক অসুস্থতার পেছনে কারণ হল এই সব মাংস জাতীয় খাবার, সেই জন্যই এই খাদ্য নিষিদ্ধ। এটা বলা অযৌক্তিক হবে যে পশু পাখিদের মেরে আপনারা ভেজিটেরিয়ানদের সাহায্য করছেন। পশু পাখির সংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সবকিছুর ভারসাম্য ঠিক রাখবে। কারণ আপনারা মাংস খাওয়ার জন্য পশু পাখি পালছেন, সেই জন্যই তাদের সংখ্যা বেশি, আর সেই জন্যই এটা হচ্ছে। এমনটা না করলে জঙ্গলগুলো দেখেন সব জায়গাতে প্রকৃতির নিয়ম চালু আছে, প্রকৃতি ভারসাম্য ঠিক করে রাখবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না। এবারে ইতিহাসের ব্যাপারে বলি, মিস্টার ত্রিবেদী শুরুতে বলেছিলেন, ডক্টর জাকিরও বলেছেন, আমি আপনাদের জৈন ধর্মের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে একথা পরিষ্কারভাবে বলা আছে যে আগেকার দিনে প্রাগৈতিহাসিক সময়ে তখন যেসব মানুষ এই পৃথিবীতে ছিল তারা গাছের নিচে থাকত আর গাছ থেকেই তাদের সব চাহিদা পূরণ করত। বন্ধুরা, আমার হাতে আরো সময় আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। আমি তার বদলে এখন দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাই, ব্যাখ্যা করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জাভেরি। যদিও হাতে আরো পাঁচ মিনিট সময় ছিল, উনি আগেই কথা শেষ করেছেন। এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক, মিস্টার জাভেরির কথার উত্তরে লেকচার দিতে। ডক্টর জাকির নায়েক, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। প্রথমেই বলি, আমি এখানে কিছুই ভুলে যাইনি। আপনারাও দেখেছেন আমি নির্ধারিত সময়ের চাইতে আধা মিনিট বেশি বলেছি, এখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আমি আরো পাঁচ ঘন্টা বলতে পারবো যদি আপনি থাকতে পারেন। আপনি তো এই সময়ের ব্যাপারটা ঠিক করেছেন যে আমরা 30 মিনিট করে বলবো, আমি 50 মিনিটের কথা বলেছিলাম। আমি এখানে 2 ঘন্টা কথা বলতে পারবো, সারাদিন বলতে পারবো, আমি এটা পারি, কারণ আমি একজন ম্যারাথন স্পিকার, আলহামদুলিল্লাহ। আমি নন ভেজিটেরিয়ান। মিস্টার জাভেরির মতে আমি নাকি বলেছি কোন ধর্মই ননভেজকে নিষিদ্ধ করেনি, আমি কোন ধর্মের কথাটা বলিনি, বলেছি কোন প্রধান ধর্মই, এটা রেকর্ড করা আছে, প্রধান ধর্মের কথা বলেছি। জৈন ধর্ম কোনো প্রধান ধর্ম না। আপনারা আমাকে যে বই দিয়েছেন সেখানে লেখা আছে ইন্ডিয়ায় জৈনরা জনসংখ্যার 0.4% এরকম, এটাকে প্রধান ধর্ম বলা যায়? শুধু ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, সামান্য, আমি সব কথা স্পষ্ট করে বলেছি। জৈন ধর্ম নিয়েও আমি কথা বলতে পারি, কিন্তু কোঅর্ডিনেটর আমাকে অনুমতি দেবেন না, আমি শুধু টপিকটার উপরে বলবো। জৈন ধর্ম নিয়েও কথা বলতে পারি, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র।
এক্সকিউজ মি ভাই, লেকচারের মধ্যে কথা বলবেন না। ভাই বলছেন, আমি নাকি এমনটা বলিনি। আপনারা ভিডিও ক্যাসেটটা চালিয়ে দেখতে পারেন। পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে। ভিডিও ক্যাসেটটাতে দেখবেন। প্রশ্নোত্তরের সময় বলবেন, প্লিজ বিরক্ত হবেন না, ভেজ খাবারটা আপনাকে সংযমী বানাবে। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন, আমি নাকি পশুর প্রবৃত্তি নিয়ে কোনো কথা বলিনি। আমি ব্যাপারে বলেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। বলেছি আমরা ছাগল ভেড়ার মতো শান্ত প্রাণী খাই, সেজন্য আমরা শান্তিপ্রিয়। তাই আমি আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমেই বলি, সবার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে উনি বললেন, আমি ডক্টর ডিন অর্নিশের কথা বলিনি, আপনাকে চ্যালেঞ্জ করছি। এই ডক্টর অর্নিশ, ইনার লেখা এই বই কি কোনো মেডিকেল কলেজে পড়ানো হয় পাঠ্য বই হিসেবে? বাজারে পড়ার মতো না। এ ব্যাপারে আগেই বলেছি, ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন, এমনকি বিজ্ঞানী আর প্রফেশনাল ডাক্তার তারাও নিরপেক্ষ নয়। তাদের মধ্যে অনেকেই এক পেশে কথা বলে, নিরপেক্ষ নয়। এটা কোনো মেডিকেল বই না, এটা একটা ডায়েট বই। আমি খুব স্পষ্ট করেই বলছি, অস্পষ্ট কিছু বলছি না। এই ডিন অর্নিশ বা যাই হোক, হতে পারে খুব বিখ্যাত, তবে আমি জানি না, এই প্রথম তার নাম শুনলাম, আমি তাকে চিনি না। পরে মিস্টার জাভেরিকে বলবো, চেক করে দেখেন বইটা মেডিকেলের পাঠ্য বই কিনা। শুধু মেডিকেল বই নাকি মেডিকেল পাঠ্য বই সেটা দেখেন, আগে একটু চেক করে দেখেন। আরো বললেন, গবাদি পশু নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সব ব্যবস্থা করবে। আপনারাই আসলে বেশি ভাবছেন, আমরা এতটা ভাবি না। প্রকৃতি তাদের এভাবে বানিয়েছে, যখনই একটাকে মারবেন আরেকটা জন্ম নেবে। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি বানিয়েছেন। যদি বাঘ সিংহ মেরে ফেলেন তারা বিলুপ্ত হয়ে যাবে, সেজন্য তাদের মাংস খাওয়া যাবে না। গবাদি পশু আমরা খেতে পারি, আল্লাহ তাদের এভাবে বানিয়েছেন। যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি এদের সংখ্যা বেড়ে যাবে। তারপর গাছপালা কেটে ফেলা প্রসঙ্গে উনি যেটা বললেন সেটা হলো, একটা ডাল কেটে ফেললেও মা তখনও বেঁচে থাকে। একইভাবে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আমরা কি তাদের খেতে পারি? হ্যাঁ, মা তখনও বেঁচে থাকে, গরুটা তখনও বেঁচে থাকে। তারপর বাচ্চাটা বড় হয়ে মা হলে সেই পশুটাকে মেরে ফেলা যায়। তাহলে উনার যুক্তিটা যদি মেনে নেই, গাছের মতো করে পশুদের মধ্যে অনেকেই বেঁচে যাচ্ছে, গাছেরটাই তো বেশি যদি উনার যুক্তিটা মানি। আমি আগে বলেছিলাম যে প্রতিরোধ করা সেটা প্রতিকারের চাইতে অনেক ভালো। আমিও ডক্টর অর্নিশের সাথে একমত যখন তিনি বলছেন যে কিছু রোগের পথ্য হিসেবে ভেজ খাবার ভালো, আমিও সে কথা একমত। আমি না বললাম কখন কোনটা স্বাস্থ্যকর সে কথা হচ্ছে না। এখানে বলছেন এই খাবারটা হচ্ছে মানুষের জন্য নিষিদ্ধ, চ্যালেঞ্জ করছি। মেডিকেল পাঠ্য বইয়ে দেখেন, আমিও একজন ডাক্তার, এই বইগুলো যে দিয়ে থাকুক, রুশবি ফাউন্ডেশন বা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, এই বইগুলো এমন কিছু কথা প্রচার করছে যেগুলো সঠিক না, দুর্বলভাবে প্রমাণিত বা অপ্রমাণিত। ইসলামের প্রতিরোধের একটা ব্যবস্থা আছে যেটা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেব। ইসলাম ধর্মে যেভাবে প্রতিরোধ করা হয়, যখন আমরা পশুদের নিয়ে মেরে ফেলি তখন আমরা জবেহ করি, পশুর গলা কেটে ফেলি, সেই সাথে শিরা আর ধমনীয় কেটে ফেলি, তবে মেরুদণ্ডের কোনো ক্ষতি করি না। তা না হলে হৃৎপিণ্ডের নার্ভটা ক্ষতিগ্রস্ত হবে, পশুটা হার্ট অ্যাটাক করবে। যখন মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় না আর শিরা ধমনী সহ পশুটার গলা কেটে ফেলা হয়, হৃৎপিণ্ড তখন পাম্প করে, বেশিরভাগ রক্ত শরীর থেকে তখন বেরিয়ে যায়। শরীরের রক্ত অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া বহন করে। যদি এই পদ্ধতিতে পশু হত্যা করেন, আপনি যে রোগগুলোর কথা বললেন তা বেশিরভাগই প্রতিরোধ করা যায়, এ রোগগুলো হবে না। ইসলামিক নিয়মে জবাই করলে মাংস অনেকক্ষণ বিশুদ্ধ অবস্থায় থাকে। লোকে বলে, ও এটা খুবই নিষ্ঠুর, আপনারা নিষ্ঠুরভাবে মেরে ফেলছেন, কষ্ট পেয়ে মারা যাচ্ছে। যখন ইসলামিক নিয়মে জবাই করি তখন আমরা গলার শিরা ধমনী কেটে ফেলি, যে নার্ভটার কারণে পশু ব্যথা টের পায় সেটাও আমরা তখন কেটে ফেলি। তাই সেই পশু কোনো ব্যথা টের পায় না, সে তখন পা ছোঁড়াছড়ি করে, কেন জানেন? সব রক্ত বের হয়ে যাচ্ছে বলে পশুটা কোনো ব্যথা পায় না। সে পা ছোঁড়াছড়ি করছে কারণ তার শরীরের সেই অংশে রক্ত কমে যাচ্ছে। পশুটা কষ্ট পেয়ে মারা যায় না, মরার সময় কোনো ব্যথাই সে টের পায় না, ব্যথা পায় না, একদমই না। রক্তের মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো প্রতিরোধ করি। এছাড়াও পৃথিবীতে এমন অনেক দেশ আছে, অনেকে বিভিন্ন পশুপালন করে, তারা পশুদের হরমোন দেয়। এমন একটা রোগের কথা মিস্টার জাভেরিও বললেন, রোগটার নাম হল বিএসই, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফ্যালোপ্যাথি। গবাদি পশুদের কিছু হরমোন দেওয়া হয় যাতে করে পশুগুলো মোটা হয়, তখন বেশি দামে বেচতে পারেন মাংসের জন্য। এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম। কার্সিনোজেনিক হরমোন
যদি পশুদের শরীরে দেন তখন ইসলামিক নিয়মে জবাই করলে তারপরও সেটা হারাম। এটা জবাই হলেও হালাল নয়, এটা জবাই কিন্তু হারাম। যদি পশু শরীরে হরমোন ঢোকানো হয় আপনারা তার মাংস খেতে পারবেন না, সেই পশুর মাংসও হারাম যাদের ননভেজ খাওয়ানো হয়। কারণ নবীজি বলেছেন যে পশুকে ননভেজ খাওয়ানো হয় সেটা তোমাদের জন্য নিষিদ্ধ। এরপরে যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন আর মাংসটা ভালোভাবে রান্না করেন, বেশিরভাগ রোগী মিস্টার জাভেরি যেগুলো বললেন সবগুলো না, বেশিরভাগ রোগী প্রতিরোধ করা যায়। আর ননভেজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক যেটা অনেক মানুষই খেয়ে থাকে সেটা শুকর। শুকরের মাংস খেলে 70টারও বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, 70টারও বেশি অসুখ হতে পারে। আর এই রোগের একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ, মিস্টার জাভেরিও বলেছেন কারণ শুকরের শরীরে মাংসের তুলনায় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে, এই চর্বি গিয়ে জমা হয় শুকরের চামড়ার নিচে, এতে করে বিভিন্ন রোগ হয় যেমন হাইপারটেনশন। আর এ কারণে পবিত্র কোরআনে চারটি জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, হারাম আলাইকুমুল মাইতাত ওয়াদ দাম ওয়া আলামাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য হারাম খাদ্য হলো মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়, এগুলো হারাম, সেজন্য আমরা এগুলো খাই না। এভাবে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করি। পবিত্রকরণে সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো, তবে এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না। বেশিরভাগ রোগী মিস্টার রাশমি ভাই জাভেরি যেগুলো বললেন তার কারণ অতিরিক্ত খাওয়া। যদি অতিরিক্ত পরিমাণে ভেজ খাবারও খান অনেক রোগী হতে পারে। আমি কথা বলবো না যে ভেজ খাবার খাবেন না, আমি একজন ডাক্তার, আমি কোনো আইডিওলজিক্যাল বা উগ্রপন্থী ভেজিটেরিয়ান নই। যদি অতিরিক্ত খাওয়া বন্ধ করেন বেশিরভাগ রোগের প্রতিরোধ সম্ভব। ইসলামিক নিয়ম মেনে চলেন, ইসলামের নিয়মে জবাই করেন আর রক্ত বের করে দেন, কোনো হরমোন না দেন, মাংস ভালোভাবে রান্না করেন স্বাস্থ্যকর উপায়ে, শুকরের মাংস বাদ দেন, অতিরিক্ত না খান, বেশিরভাগ রোগী প্রতিরোধ করতে পারবেন। বেশিরভাগ উত্তরই এটাতে হয়ে যায়, তারপরে কিছু বাকি থাকে, সময় পেলে বা কেউ প্রশ্ন করলে তখন হয়তো সেটা বলবো। ওনারা এখানে শুধু বলছেন ভেজ খাবার স্বাস্থ্যকর, ওনারা এখানে বলছেন শুধু রিসার্চের কথা, আমি যেটা বলবো সেটা প্রমাণিত। ডক্টর উইলিয়ামের কথা অনুযায়ী, ইনিও খুব বিখ্যাত লোক ডক্টর উইলিয়াম, তিনি বলেছেন যে ভেজ খাবার খেলে একজন মানুষের আয়ু বেড়ে যায় 6 বছরেরও বেশি। যদি ননভেজ না খেয়ে আপনি ভেজ খাবারও খান তাহলে 6 বছর বেশি বাঁচবেন, এটাও একটা অনুমান, হাইপোথেসিস। এবার আমি বলি, কিছু লোকজনের উপরে তথ্য জোগাড় করা হয়েছিল যারা 100 বছরের বেশি বেঁচেছিল 1932 থেকে 1952 সালের মধ্যে। এই তথ্যগুলো দিয়ে একজন লেখক ও সেগেরবার্গ একটা বই লিখেছিলেন, লিভিং টু বি 100 পিপল হু ডিড অ্যান্ড হাউ দে ডিড ইট, সবকিছু বলা হয়েছে সেখানে, খাবারের কথাও লেখা আছে। বলতে পারবেন এই 1200 জন মানুষের মধ্যে কতজন ভেজিটেরিয়ান, কতজন বলেন? 1000, মাত্র 4 জন। এই সার্ভেটা এই জন্য হয়নি যে কোন খাবারটা ভালো, অন্য কারণে করা হয়েছিল, তবে খাবারের কথা বলা হয়েছিল সেখানে, এটা ফ্যাক্ট, রিসার্চ না, এটা ফ্যাক্ট। এই 1200 মানুষের মধ্যে 20 বছরের মধ্যে যারা 100 বছর পার করেছে তাদের 4 জন ভেজিটেরিয়ান। অ্যালকোহল তো চেনেন, একমাত্র অ্যালকোহলই, এটা কি ভেজ না ননভেজ? অ্যালকোহল কি ভেজ না ননভেজ? ভেজ, বিভিন্ন ফলের রস। শুধুমাত্র অ্যালকোহলের কারণে যে রোগগুলো হয় সেটার সংখ্যা যাবতীয় ননভেজ সম্পর্কিত রোগের চাইতে বেশি। একটা ভেজিটেবল খাবার শুধুমাত্র অ্যালকোহলের জন্য আমি বলবো না যে ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। এখন বিজ্ঞানীরা বলেন, মিস্টার জাভেরিও মানবেন, এই বইগুলোতে আছে পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল 1 নম্বর। আমি সব ভেজ খাবার নিষিদ্ধ করব না, আমি কি করব? পবিত্রকরণ বলছে সূরা মাইদা 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামা আমরু ওয়াল মাসরু ওয়াল আনজামু ওয়াল আজলামু রিসতুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণায়ক শর, এগুলো সব শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। অ্যালকোহল পান হচ্ছে শয়তানের কাজ, এটাকে বাদ দাও। আমি শুধু অ্যালকোহল বাদ দেবো, অন্যান্য ভেজ বাদ দেবো না। আর
ধূমপান পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে দুই নম্বরে, ভেজ না নন ভেজ? ভেজ। মদের কারণে যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, মদকে ডিফার্মেন্ট করে ফেলতে পারেন, তখন সেটা আর মদ থাকবে না। ধূমপানের জন্য হওয়া যে রোগগুলো কিভাবে ঠেকাবেন, তামাক খাবেন না, এখানে শুধু প্রতিরোধ করতে পারেন। যখন প্রতিকার করতে পারবেন না তখনই প্রতিরোধের কথা ভাববেন। তাহলে অ্যালকোহল নিষিদ্ধ। 400 বেশি ইসলামিক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন ধূমপান করা নিষিদ্ধ, কারণ প্রতিকার করা যায় না। কেসরিডাল চলেন, কেসরিডাল ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ করেছে। এটা খেলে হয় স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া, ইন্ডিয়ার উত্তর পশ্চিমে মানুষের প্রধান। নিষিদ্ধ কেন? এটা খেলে মানুষ মারা যেতে পারে, স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া। অ্যালকোহল অনেক দেশে এটা নিষিদ্ধ, যেমন সৌদি আরব, ইন্ডিয়ার অনেক প্রদেশেও অ্যালকোহল নিষিদ্ধ। সিঙ্গাপুরে ধূমপান নিষিদ্ধ জনসমক্ষে, সরকারি অফিসে, যাত্রীবাহী যানবাহনে। কেসরিডাল ইন্ডিয়াতে নিষিদ্ধ। যখন প্রতিকার করা যায় না শুধু তখনই প্রতিরোধ করবেন। আমি এমন একটাও সরকারের কথা জানি না যেটা সবগুলো ননভেজ খাবার নিষিদ্ধ করেছে, একটাও না। হ্যাঁ, কিছু ননভেজ নিষিদ্ধ, যেমন শুকর সৌদি আরবে নিষিদ্ধ। এটার প্রতিকার করা যায় না, নিষিদ্ধ করেন। যখনই প্রতিকার থাকবে না তখনই প্রতিরোধ করবেন। বিতর্কের বিষয় এটা না যে কোনটা ভালো, কোনটা স্বাস্থ্যকর, ভেজ নাকি ননভেজ। আজকের বিষয়টা হচ্ছে ননভেজ খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। আমি এখানে 20টারও বেশি পয়েন্ট বলেছিলাম, তাই কথা বলতে পারি যে মিস্টার রাশমি ভাই জাভেরি এগুলো উত্তর না দিয়ে 5 মিনিট আগেই শেষ করেছেন, এগুলোর কোনো উত্তর দেননি। যদি আরো 1 ঘন্টা সময় দেন আমি কথা বলে যাব। ওয়াইল্ড বেরি এগুলো বিষাক্ত, স্ট্রিকনিন এটাও ভেজিটেবল, খুবই বিষাক্ত, ধুতুরা বিষাক্ত, সমাধানটা কি? এগুলো খাবেন না। এবারে ধরেন পানি, পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, এছাড়াও হয় অ্যামিবিয়াসিস, জিয়াডিয়াসিস, রাউন্ড ওয়ার্ম, পিন ওয়ার্ম, ওয়ার্ল্ড হেপাটাইটিস, এরকম আরো অনেক রোগ শুধু পানি থেকেই। এখন কি করবেন? পানিকে নিষিদ্ধ করবেন? প্রতিরোধ করবেন, পানি বিশুদ্ধ করে নেবেন, রোগটাকে প্রতিরোধ করবেন। এরপর দুধ, দুধ থেকে অনেক রোগ হয়, সিজেলিয়া, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, টিউবারকিউলোসিস, স্যালমোনেসিস, ব্রুসেলোসিস, এরকম আরো অনেক রোগ। কি করবেন? দুধ নিষিদ্ধ করবেন? কি করবেন? পাস্তুরিত করে নেবেন, নিষিদ্ধ করবেন না, দুধ খাওয়া বাদ দেবেন না, এটা অবজ্ঞানিক। এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয়, এটা নিয়ে এখন বলছি না। তাই যদি রোগ প্রতিরোধ করতে না পারেন খাবারটা নিষিদ্ধ করে দেবেন। আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি, মিস্টার জাভেরি সেগুলোর উত্তর দেননি। পৃথিবীর কোন সরকারই সব নন ভেজ নিষিদ্ধ করেননি, এই পৃথিবীর কোন প্রধান ধর্ম সব নন ভেজকে নিষিদ্ধ করেনি। সেজন্য আমি বলবো নন ভেজ খাবার অনুমোদিত, নিষিদ্ধ না। যদি কোনো ভেজিটেরিয়ান আমার কথায় আহত হন, আমার লেকচার শুনে আহত হন, তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল আগানা জাউকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়াখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ভাই, আপনি প্রথম প্রশ্নটা করেন মিস্টার জাভেরির উদ্দেশ্যে। হ্যাঁ করেন। শ্রদ্ধেয় প্রধান অতিথি মিস্টার জাভেরি, আমার প্রশ্নটা হল, আপনি বললেন যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নন ভেজ খাওয়া নিষিদ্ধ, আর আপনার প্রভু মহাবীর সম্পর্কেও বললেন, মহাবীর বলেছেন যে পশু হত্যা করা আর অন্যকে কষ্ট দিয়ে সুখে থাকা নিষিদ্ধ। এখন এটা আমাকে বলেন, মহাবীর কি এটা বলেছেন যে আপনারা ভেজ খাবার খেতে পারবেন? ভেজ খাবার বলতে আমি বোঝাচ্ছি মহাবীর নিজে কখনো কোনো গাছ কাটেননি আর ভেজ খাবারও খাননি, তিনি সবসময় গাছের নিচে বসে থাকতেন আর তিনি গাছের ফল খেতেন, যে ফল গাছ থেকে নিচে পড়ত, তিনি গাছ থেকে ফল ছিঁড়ে কখনো খাননি। তাই এটা আমাকে বুঝিয়ে বলেন, কারণ আপনি এখানে যুক্তি দেখালেন যে নন ভেজ আমাদের জন্য নিষিদ্ধ, আর এখানে দয়া করে জৈন দৃষ্টিভঙ্গিটাও বলবেন, কারণ আপনার কথাগুলো মহাবীর কি বলেছেন, মহাবীর কি বলেছেন? আচ্ছা বলেন। আমি উত্তর দিচ্ছি, আমি এ কথা আগেও বলেছি যে প্রভু মহাবীর বলেছেন এমনকি গাছপালারও জীবন আছে। তিনি বলেছেন
একথা জৈন ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ভেজ খাবার খাওয়া জৈনমুনিদের জন্য নিষিদ্ধ। তবে যেহেতু প্রতিকূলতা আছে, প্রত্যেকেই জৈনমুনি হতে পারে না, আর সেই জন্যই মহাবীর বলেছেন অন্ততপক্ষে পশু পাখিদের অকারণে হত্যা করা এটা বাদ দিতে হবে। তিনি কখনোই বলেননি যে শাকসবজি জাতীয় খাবার জৈনমুনিরা এগুলো খেতে পারে। হ্যাঁ বল, ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হুমায়রা। আমার প্রশ্নটা হলো, একটি ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে, এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ, যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ। কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না, এগুলো নিষিদ্ধ, এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে। এতক্ষণ এ ব্যাপারে বলিনি, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার। তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি। এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুশফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা। এভাবেই এই বিতর্কের শুরু, তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে। আমি আপনাদের রেফারেন্সটাও বলছি, লিফলেটের রেফারেন্স ভুল, তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সূরা হাজের উদ্ধৃতি আছে, 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমি এখানে একমত পুরোপুরি। বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয়। বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না, তোমাদের মনের অভিপ্রায়।